ছোটবেলায় দুর্গাপূজা মানে অ্যালার্ম দিয়ে ভোরবেলা ঘুম থেকে উঠে টিভি চালিয়ে আলাদা আলাদা চ্যানেলে মহালয়া বিঞ্জ ওয়াচ করা। রেডিওতে মহালয়া শোনার স্বাদ তখনও পাইনি, কিন্তু হ্যাঁ, পাশে দাদুর ঘর থেকে রেডিওতে আওয়াজ পেতাম মহালয়া। ছোটবেলায় পুজো মানে নতুন জামা, নতুন জুতো, আর নতুন জুতো পরে ঠাকুর দেখতে গিয়ে পায়ে ফসকা পড়া, তখন পুজোর এক্সাইটমেন্টটাই আলাদা ছিল। একটু বড় হলাম যখন বন্ধুদের সাথে পুজোয় বেরোতাম, অঞ্জলি দিতাম, সবাই একসাথে আড্ডা মারতাম, এইসবের মধ্যেই আমার পুজোটা কেটে যেত। দুর্গাপুজোকে অন্যভাবে দেখলাম কলকাতায় এসে। তখন আমি কুমোরটুলিতে থাকতাম, ঘর থেকে বেরোলেই সারি সারি প্রতিমা। অবশ্য কুমোরটুলিতে সারা বছরই কোনো না কোনো প্রতিমা বানানো হতো, কিন্তু দুর্গাপুজোর ভাইবটাই আলাদা ছিল। আমি বিকালে বা সন্ধ্যাবেলা একটু হাঁটতে বেরোলে কুমোরটুলি অলিগলিতে ঘুরে বেড়াতাম। আমি কাদার সাথে ভুসো মিশিয়ে মাটি তৈরি করা, মাছের কাঠামোর ওপরে খড় জড়িয়ে মূর্তির স্ট্রাকচার বানানো থেকে শুরু করে মায়ের চক্ষুদান সবটাই দেখেছি ওখানে। কোনো কোনো স্পেশাল মূর্তি কোন কোন মণ্ডপে যাবে তারও খবর পেতাম। সবচেয়ে ভালো লাগতো যখন শত শত লোক এসে বড় বড় প্রতিমাগুলোকে ওই ছোট্ট ঘুপচি গলিগুলো থেকে কত সাবধানে কত যত্নে বার করে নিয়ে যেত। আমার এখনও মনে আছে যারা প্রতিমা বহন করত তারা প্রত্যেকেই প্রায় একই রকমের টি শার্ট পরত, যার পেছনে লেখা থাকতো শক্তি দাও বহিবারে। পুজো শুরুর শেষ কটা দিনে কুমোরটুলিতে চলতো যুদ্ধকালীন পরিস্থিতি। যাই হোক, কুমোরটুলি ছেড়েছি আজ প্রায় বছর খানে, কলকাতায় আছি তাই পুজোর আগে অন্তত একবার কুমোরটুলি যায়। ওখানে মা দুর্গাকে যেভাবে পাওয়া যায় সেটা কলকাতার অন্য কোনো মণ্ডপে পাওয়া যায় না। এখন পুজোতে বন্ধুদের সাথে ঘুরি, প্যান্ডেল হপিং করি, কোন দিন নর্থে যাব, কোন দিন সাউথে যাব তার একটা আইটিনারিও বানাই। কিন্তু আমার কাছে কলকাতার পুজো ওই চতুর্থী পঞ্চমী পর্যন্ত, তারপর বাড়ি ফেরা। বাড়ির ওখানের পুজো, বন্ধুদের সাথে রিউনিয়ন, অষ্টমীর অঞ্জলি, এগুলো কি আর মিস করা যায়? এখন পুজোর এক্সাইটমেন্টটা আর শপিং, নতুন নতুন জামা কাপড়ের মধ্যে নেই। এখনকার পুজো কাটানোর এক্সাইটমেন্টটা অন্যরকম। জানি বয়স বাড়ার সাথে সাথে এই অনুভূতিটাও পাল্টাবে, হয়তো বুড়ো হতে হতে এক্সাইটমেন্টটা আর থাকবে না, কিন্তু তাও মনে হয় বাঙালির কাছে মা দুর্গা একটা অন্য অনুভূতি। মা দুর্গা এলে মনে একটা আলাদাই খুশি আসে, যেটা বিসর্জনের সাথে সাথে মন খারাপে পরিণত হয়। দুর্গাপুজোর এই অনুভূতিটা বাঙালির রক্তে মিশে আছে। ♪